কিছু আমাদের উগ্রপন্থী ভাই আছে অতিরিক্ত মাত্রা সহি ভয় পায় আমি একটু তাদেরকে নিয়ে আসি। তারা অলওয়েজ আমার কথাগুলোকে মার্ক করে বা আমাদের কথাগুলো একটা যদি স্লিপ অফ টাইম বের হয়েছে এইটা নিয়ে কথা হবে, মানে কে যেন ওদেরকে দায়িত্ব দিছে যে এটাই তাদের দায়িত্ব। ভাই এই সময়টা আল্লাহর ওয়াস্তে দিনের পথে ব্যয় করে, আপনি আপনার জায়গা থেকে কিছু উম্মার জন্য কিছু করেন অনেক ভালো হয়। বা আমরা যদি ভুল করে থাকি, স্বাভাবিক একটা মানুষ তো ভুল করতেই পারে, আপনি ভুলটাকে কনস্ট্রাকটিভলি ধরায় দেন, আসেন ডিসকাস করেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এমন তো হতেই পারে যে আপনার বুঝ হচ্ছে এই বুঝটা বেটার, এমন আপনি যে স্কলার শায়খ পূজা করছেন তারা তো মাজহাব মানে না, কিন্তু শায়খ পূজা ঠিকই করে, শায়খ যে পূজা করছেন সেই শায়খের চেয়ে তো অন্য একটা শায়খের কথা তো বেশি বেটার হতেও পারে। কেমন করে ধরে নিলেন যে এই ব্যাখ্যাটাই চূড়ান্ত, সালাফদের ব্যাখ্যাই নিব ঠিক আছে, বাট সালাফরা এতটা বোকা ছিলেন না, তারা কোরআন সুন্নাহকে দিয়ে জগৎকে ব্যাখ্যা করতেন না এমন ছিলেন না। আমি কখনো বলি নাই যে ওলামায়ে কেরামের সহমতে যাবেন না ইত্যাদি ইত্যাদি, আমি বলেছি শুধুমাত্র একটা ঘরানার ওলামার কাছেই পড়ে থাকবে না, সমস্ত ওলামায়ে কেরামকে ভালো চোখে আগে দেখতে শেখেন, সবার কাছ থেকে জ্ঞান নিয়ে শেখেন। যদি আপনি শুধুমাত্র সালাফিজমেই থাকেন, আমাদের সোকল্ড সালাফিজমের কথা বলছি, তাহলে তো আপনি আপনি কমই ঘরানার আলেমের কাছে জ্ঞান পাবেন না, সিম্পল, তাহলে মনে হবে যে এদের কাছে কোনো জ্ঞানই নাই। এটা তো অহংকার, কেবল যেটা ইবলিসের ছিল, কি করতে হবে, খোলা মনে সব আলেমের দ্বারস্থ এবং সবার কাছে জ্ঞান নেন, সবার ভালোটাকে নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। মানে এমন কোনো আলেম আপনি পাবেন না যার 100% পারফেক্ট, আর আমাদের কিছু ভাই চাই 100% পারফেক্ট একজন মানুষ আসুক আমরা তার আনুগত্য করবো, আসলে এমনটা হবে না। জিব্রাইল আলাইহিস সালামকে যদি পাঠানো হয় এরা তার প্রতি সন্তুষ্ট হবে না, বলবে আপনার পাখা কেন, আপনি মানুষ না কেন, আপনার পাখার দলিল কোথায়,